বিশালে শুরু হয়েছে মাসব্যাপী বিসিক উদ্যোক্তামেলা 2021। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নগরীর বরেশসাগর মাঠে এই মেলার আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। সোমবার 23 মার্চ বিকেলে বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পলাইসিসিম। বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রশান্ত কুমার দাস, বরিশাল বিসিকের উপমহাব্যবস্থাপক লালিশ মাহমুদ এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস। শুরু হওয়া মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলায় বিসিকের 35 জন উদ্যোক্তাসহ বাইরের ক্ষুদ্র ও হস্তশিল্পের জন্য মোট 70টি স্টলের ব্যবস্থা করা হয়েছে। মেলা শুরুর প্রথম দিনে 30টি স্টল তাদের বিক্রি কার্যক্রম শুরু করেছে। এসব স্টলে ক্ষুদ্র ও কুটির শিল্পে হস্ততৈরি নানা পণ্য সামগ্রী প্রদর্শন করা হয়। চলমান করোনা ভাইরাসের কারণে মেলায় দর্শনার্থীদের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছে বিসিক কর্মকর্তারা।